36 বছরের অপেক্ষা টানা তিন যুগ শিরোপাহীন আর্জেন্টাইনরা কাতার বিশ্বকাপে ট্রফি জিতে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল কাতার বিশ্বকাপে হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ তবে এলএমটিনের অবসরে যাওয়া নিয়ে যে জল্পনা কল্পনা ছিল বিশ্বকাপ জয়ের পর তা একেবারেই থেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরও কয়েকটা ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন এলএমটেন ট্রফি জয়ের ঘোর এখনও না কাটলেও মাসখানেক পেরোনোর আগেই ফের অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি আর কিছুই বাকি নেই শেষ হতে চলেছে তার ফুটবল যাত্রা এলএমটেনের এমন মন্তব্যের পর আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে তার অবসরের গুঞ্জন আমার ক্যারিয়ারের ফুটবলীয় বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে জাতীয় দলের হয়ে সবকিছু অর্জন করেছি একসময় এই অর্জনের স্বপ্ন দেখতাম আমি ফুটবলের সঙ্গে যখন যাত্রা শুরু করেছিলাম কখনো কল্পনাও করিনি এমন কিছু ঘটতে চলেছে আমার কোনো অভিযোগ নেই এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না 2021 সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম তারপরে বিশ্বকাপ আমার আর কিছু বাকি নেই পাওয়ার অনবদ্যভাবে শেষ হতে চলেছে আমার ক্যারিয়ার বিশ্বকাপ শেষে শোনা যাচ্ছিল মেসির কোপা আমেরিকা খেলার কথা তবে 2026 বিশ্বকাপে যে মেসি আর খেলবেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন ফাইনালের পরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য বলে দিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের দরজা মেসির জন্য সবসময়ই খোলা থাকবে তাজিন খন্দকার সময় সংবাদ